নমস্কার। নববর্ষের আনন্দ ধারা বহিছে ভুবনে, সেই আনন্দ ধারার যজ্ঞ নিয়েই আমরা হাজির হয়েছি আজকের এই মিস্ট্রাস বুটিকের প্রোগ্রাম নিয়ে। আমি মিস্ট্রাস বুটিকের চন্দনা। আমি বন্দনা। এবার আমরা এই আনন্দ ধারা বলতে কি বোঝাচ্ছি, নিজেরা এই শাড়িগুলো পরে এত আনন্দ পেয়েছি, বছরটা আমাদের এই শাড়িগুলো পরেই আনন্দে কাটুক, আর আমরা যেন এই আনন্দ নিয়ে সারা বছরটা কাটাতে পারি, সবাইকে আনন্দ দিতে পারি। তাই চলে এসেছি আবার সেই শনিবারের 11টায়। দেখতে শুরু করুন, আমরা দেখাতে গরম যাতে আমাদের কাবু করতে না পারে তারই প্রস্তুতি এই প্রোগ্রামটাতে। আমরাও পড়ে ফেলেছি, আপনাদেরকেও পড়াতে চাইছি। এইটুকুই খুব এটা একটা মলমল, খুব সুন্দর একটা হলুদ। এটা হচ্ছে মাল কাটনে বাগড়ু প্রিন্ট, রাজস্থানি মাল কাটনে বাগড়ু প্রিন্ট। এটা আঁচল আর ফুল বডিটাতে এই বোটাটা গেছে, পুরো জাল কাজ। এটা ব্লাউজ। এবার ডিসপ্লে করে দেখাই যে কেমন লাগছে, এবং কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না। আমরাও পরে ফেলেছি, একদম মনে হবে সিল্কের শাড়ি পরেছে। গরমে সিল্কের শাড়িও পরা হলো, রিজনেবল প্রাইসেও পরা হলো, আবার অসাধারণ আরামও পাওয়া গেল। এবার চলে যাব সেকেন্ড শাড়িটাতে। প্রতিটা শাড়ি আলাদা আলাদা মাত্রায় সৌন্দর্য পেয়েছে, খুব নরম, খুব সিল্কি একটা এফেক্ট, কিন্তু টোটাল কটন ব্যাপারটা। এটা হচ্ছে আঁচল আর ব্লাউজ পিসটা হচ্ছে এটা ব্লাউজ। এই শাড়িগুলোর বিশেষত্ব হচ্ছে গিয়ে ব্লাউজ পিসে, তবে একটা এক এক রকম সুন্দর। এই প্রসঙ্গে একটা কথা বলি, আমরা এই যে মিক্স ম্যাচ করে পরেছি, শুধু এইভাবেই নয়, এইভাবে মিক্স ম্যাচ করে পরলে যে কোনো দিনের বেলার পার্টিও অ্যাটেন্ড করা যাবে। এবার এটা হচ্ছে ফুল শাড়িটা হচ্ছে এইভাবে গেছে, একটু ডিসপ্লে করে দেখিয়ে নি। একটা সরু স্লিক একটা বর্ডার গেছে, একদম দেখুন গায়ে ফেলছি, গায়ের সাথে মিশে যাচ্ছে, মনে হবে কোন রকম কটনের যে ফিলিংস, মানে একটা ফুলে থাকা ব্যাপার সেটা তো। মাল কটনের এটাই বৈশিষ্ট্য যে এটা মানে ভীষণ মিহি সুতোতে হয় কটনটা, যার জন্য এই এফেক্টটা পাওয়া যায়, এবং এটা পিওর কটন, কটন বাই কটন একদম। এটা আঁচল, আঁচলটা পুরো একটা স্লিক বর্ডার গেছে, পুরো শাড়িটাতে একটা প্রিন্ট গেছে, বাগড়ু প্রিন্ট। আর এটা ব্লাউজটা মাল কাটানে বাগড়ু প্রিন্ট, অসম্ভব সুন্দর শাড়ি। গরমে পরে নিন, আরাম পেয়ে যান, একদম গায়ের সাথে মিশে থাকা শাড়ি, খুব সুন্দর শাড়ি। এটা গেল। এবার আবার এইভাবে বেশ কিছু বাগড়ু আজকে আমরা দেখাবো, যাতে আপনারা সবাই পেতে পারেন একটা একটা পিস, যার জন্যে নিয়ে ফেলবেন, যে আগে নেবেন সে আগে পাবেন। রাস্ট কালারটাই কিন্তু গরমের জন্য এটা আমরা একটু মানে কালচে লুক দিয়েছি। আর এটা হচ্ছে আজরাক প্রিন্ট, মাল কাটানে আজরাক প্রিন্ট। এটা আঁচলটা আর এটা হচ্ছে গিয়ে ব্লাউজ পিসটা, খুব সুন্দর সব কটা শাড়ি সুন্দর। একটু ডিসপ্লে করে দিই, আপনারা এর ভেতরেও ব্লাউজ রয়েছে, প্লাস নিজেরা একটু মিক্স ম্যাচ করে ব্লাউজ পরুন, খুব স্মার্ট লুকিং হবে।
এরপরে একটা অসাধারণ কালার, খুব গরম পড়েছে অথচ আপনি এসির বাইরে, তখন এই শাড়িটা পরলে আপনার একটা এসির এফেক্ট চলে আসবে, মনে হবে বেশ আরাম, বেশ ঠান্ডা। এটা হচ্ছে ঠান্ডা ঠান্ডা কুল কুল শাড়ি, একদম শাড়ি, একটা শাড়ি। আচল আচল ভেতরে বুটা আছে, একটা সুন্দর ব্লাউজের বর্ডার আছে, তাতে বর্ডার প্লেন ব্লাউজ। উফ, কি ভালো লাগছে শাড়িটা গায়ে দিয়ে। এবার দেখাবো একটা, ও পরেছে যে কালারটা ওই কালারেরই একটা শাড়ি দেখাবো, খুব সুন্দর শাড়ি, একই প্রিন্ট। এটা যার জন্য আর ডিসপ্লে করার অবকাশ থাকবে না, কেন না ডিসপ্লে তো অলরেডি হয়েই আছে। এটা শাড়ি টাচু, আর এটা হচ্ছে গিয়ে আরো ভালোভাবে ডিসপ্লে করা। এটা ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দি, ব্লাউজ এটা প্লেন বর্ডার হাতে, আর পুরো শাড়িটা এইভাবে বোটা গেছে। এবার দেখাবো একটা একদম মায়েদের জন্য, মা মেয়ের সবাই তো সবই পড়তে পারবে, কিন্তু মায়েদের তো পার্টিকুলার কিছু শাড়ি থাকে যেগুলো মায়েরা পড়তে পারে, সেটার মতোই করে করা। এটা হচ্ছে আঁচল, ভেতরে একটু জাল টাইপের ছোট ছোট প্রিন্ট। এটা তো অবশ্যই মায়েরা পরবেন, কিন্তু আমরা যে ধরনের গয়না পরেছি তার সাথে এই শাড়ি একটা পরে নিলে আলাদা স্টাইল হয়ে যাবে। এটা হচ্ছে ব্লাউজ, ব্লাউজ পিস, আর শাড়িটা ডিসপ্লে করে দিই। হ্যাঁ, শাড়িগুলো মানে একসাথে আপনি দুটো তিনটে চারটেও নিয়ে নিতে পারেন, অনেকে নিচ্ছেন ফুল স্টক। এবার আপনারা নিতে থাকুন, এর বাইরেও যা দেখাচ্ছি তার বাইরেও অনেক ডিজাইন আছে, অনেক রকম কালার আছে। আপনারা সরাসরি বুটিকে চলে আসুন বা হোয়াটসঅ্যাপেও ছবি দেখে নিতে পারেন, হোয়াটসঅ্যাপে আমরা ছবি পাঠিয়ে দিই, কিংবা আপনি বুটিকে চলে আসুন, নিত্য নতুন দেখতে পাবেন। এই তো আঁচল, এটা ব্লাউজ পিস, আর কালো শাড়ি মানেই ও ডিসপ্লে করবে। আর আপনারা আমাদের প্রোগ্রামটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট বন্ধুদের জানান, চলে আসুন বুটিকে, চলে আসুন, অনেক প্রোডাকশন আমাদের দেখতে পাবেন, ভ্যারাইটি অফ প্রোডাকশন আপনারা পেয়ে যাবেন হাতের কাছে। এবার একটা দেখাচ্ছি, একদম কি বলবো, স্লেট কালার যাকে বলে, তার উপরে ডিপ চুন দিয়ে কাজ করা, তার উপরে মানে চুনার পাত্রি ম্যাক্সিমামই আমরা ব্ল্যাকে করি, এটা করেছে এটা গ্রে কালার, গ্রে কালার ডিপ স্লেট বা গ্রে কালার। এটা আঁচল, সুন্দর শাড়ি, অল ওভার ব্লক বলে ব্লাউজটাকে প্লেন রেখেছি আমরা। এটা হচ্ছে ব্লাউজ পিস, বা শাড়িটা ডিসপ্লে করে দেখিয়ে দিই। খুব সুন্দর শাড়ি, ঝটপট বুক করে নিন, পেয়ে যাবেন একটা করে পিস, যে আগে করবেন সে পেয়ে যাবেন। এবার হচ্ছে আবার একটা দেখাচ্ছি, এটা ফিশ ডিজাইন মানে মাছের ডিজাইন, ছোট 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 মাছ, যারা মাছ ভালোবাসেন তারা অবশ্যই একটা বুক করে ফেলুন। এটা হচ্ছে আঁচল, খুব স্টাইলিশ শাড়ি, আর পুরো শাড়িটাতে মাছের ব্লকটা এসছে, এগুলো সব হ্যান্ড ব্লক, হ্যান্ড ব্লক মাল কাটানে বাগরু প্রিন্ট, মাল কাটানে বাগরু প্রিন্ট।
ব্লাউজটা অল ওভার একটা জাল প্রিন্ট। খুব সুন্দর কোয়ালিটির শাড়ি এগুলো, যারা নিয়েছেন তারা তো মানে কি বলবো নিতেই থাকছেন, কেননা এই গরমের জন্য এই শাড়িগুলো একদম আইডিয়াল শাড়ি। যারা রেগুলার অফিস করেন তাদের জন্য তো খুব আরামের শাড়ি এগুলো। এখানে বাগরু প্রিন্ট, রাজস্থানি মালকাটানে বাগরু প্রিন্ট, এটা অল ওভার একটা প্রিন্ট হচ্ছে, আর ওদিকে আঁচলটা হচ্ছে এটা, আর ব্লাউজটা আছে এটা। এবার এটা একটু ডিসপ্লে করে নি। সব শাড়িগুলোই সুন্দর, প্রতিটা মালকটনে আজরাক বাগরু প্রতিটি শাড়ি একদম অসাধারণ দেখতে, প্লাস কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না। আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, ব্ল্যাক শাড়ি কিন্তু ও ডিসপ্লে করেনি, আমাকে দিয়েছে, একটা পরতে দিলাম। আর হচ্ছে গিয়ে এবার হচ্ছে আমরা আসছি সাউথ কটন, মানে একটু গাদোয়াল টাইপ জিনিসটা, জারি বর্ডার, জারি বর্ডারে গাদোয়াল, তার উপরে আমরা ব্লক প্রিন্ট করেছি, একদম পিওর কটন, এটা পিওর কটনে আছে। খুব সুন্দর শাড়িগুলো সব, এটা আছে হাতে ব্লাউজ পিসও পাচ্ছেন, ব্লাউজ পিস আছে। অসাধারণ কোয়ালিটি, লুকটাই পুরো চেঞ্জ হয়ে যাবে, একদম গায়ের সাথে মিশে থাকা শাড়ি। এবার দেখাচ্ছি আরেকটা, হ্যাঁ এটা হচ্ছে বাগরু প্রিন্ট, এই সাউথ কটনের উপরে বাগরু প্রিন্ট, একদম এক্সক্লুসিভ, সরু জড়ি বর্ডার, জড়ি বর্ডার, স্লিক জড়ি বর্ডার। এটা ববি প্রিন্ট ব্লাউজটা। শাড়িগুলো পরার পর খুব সুন্দর লাগে দেখতে, আলাদাই মাত্রা গরমের জন্য একদম। আমরা মানে অনেক চেষ্টা করে সামার কালেকশনটাকে রেডি করেছি, কেননা এটা খুব প্রয়োজন, খুব প্রয়োজনের শাড়ি এগুলো। তবে চিন্তা করবেন না, পুজোর স্পেশাল শাড়িও এর পরে পরে পরের প্রোগ্রামগুলোতে পেতেই থাকবেন, কিছু কিছু করে দেখাবো, কিন্তু এই গরমটা কাটিয়ে উঠতে দিন আগে আপনাদের, তারপরেই কি বলবো মিশ্রাদের সম্পদ যেগুলো দেখাবো এরপর, পুজো আসতে থাকুক, যত পুজো এগিয়ে আসবে তত আমাদের ওইগুলো দেখানো হবে। এটা পুরো অল ওভার মধুমণি ডিজাইন, আঁচলটাতেও একটা সুন্দর মধুমণি ডিজাইন আছে, আর ব্লাউজটা হচ্ছে একটা বেকি ডিজাইন। আঁচলটা আরেকবার দেখিয়ে দিলাম, শাড়িটা ব্লাউজটা, ব্লাউজটা এটা। আর এবার শাড়িটা একটু ডিসপ্লে করি, কালারটাও অসম্ভব সুন্দর কালার, আঁচলটা একদম মধুমণিতে গেছে, খুব সুন্দর আঁচল, আর স্লিক বর্ডারটার জন্য শাড়িটা একটা আলাদাই মাত্রা পেয়েছে। এবার দেখাবো এই শাড়িরই একটা অন্য কালার, এতক্ষণ দেখাচ্ছিলাম মধুমণি বাগরু এগুলো প্রিন্ট, এখন দেখাবো একদম সিম্পল ব্লক প্রিন্টে, ব্লক প্রিন্টে ওই একই জড়ি মানে জড়ি বর্ডার, স্লিক জড়ি বর্ডারের ওপরে একটা ব্লক প্রিন্ট, মাস্টার্ড ইয়েলো, আর এটা তো সর্বজনীন সর্বকালীন সৌন্দর্য, মাস্টার্ডের সাথে একটু কালচে লাল বা সবাইকে ভালো লাগে এই রংটা, রেড ওটা হচ্ছে ব্লাউজ। বাহ সুন্দর, খুব সুন্দর, এবার একটা দেখাচ্ছি, এটা হচ্ছে একটু মানে কালারটাকে ওয়াশ করে
তারপরে এটা ব্লক হয়েছে, পুরো শাড়িটা একটা ওয়াশ কালার, তার উপরে ব্লক, এক একটা এক এক রকম প্রিন্ট আছে, মানে প্রিন্টার ভেতরেও ভ্যারাইটি আছে, থানগুলো বিভিন্ন কালারে, একই ধরনের থান কিন্তু বর্ডার ডিফারেন্ট, ডিফারেন্ট বর্ডার, ডিফারেন্ট কালার, প্রিন্টও ডিফারেন্ট। প্রাইসটা কম কিন্তু শাড়িগুলো অসাধারণ গডি। এরপরে আরেকটাও দেখাবো, খুব মিষ্টি শাড়ি, তারা সবুজ খুব ভালোবাসে, সবুজ মানে এই সবুজটা খুব সুন্দর, একটু ইয়েলো ঘাসা সবুজ, খুব সুন্দর। আর গরম মানেই কিন্তু একটু সবুজ, একটু মাস্টার্ড ইয়েলো, লাইট পিঙ্ক, এগুলো খুব ভালো লাগে, আরাম দেয়। এটা আঁচল খুব সুন্দর, এটা হচ্ছে গিয়ে ব্লাউজ পিস, এটা আর পুরো শাড়িটা একবার ডিসপ্লে করে দিই। দেখুন, কালেক্ট করুন, আর আমাদের প্রোগ্রামটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, কমেন্টস করবেন অবশ্যই। বলতে শুরু করি, হ্যাঁ, এবার দেখাচ্ছি একটা আঁচল, একটা রেড মানেই আমাদের একটা ভালো লাগার কালার, অসম্ভব সুন্দর কালার এটা, রেড, অরেঞ্জ আর রেড, আর স্লিক বর্ডারটা তো বলা কওয়ার ঊর্ধ্বে, খুবই সুন্দর। ব্লাউজটা অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর একটা ব্লাউজ পিস, ব্লাউজটা গেছে রাস্টে, রাস্টে গেছে ব্লাউজটা, রাস্ট আর অরেঞ্জ, রাস্ট অরেঞ্জে ব্লাউজটা গেছে। খুব সুন্দর, কিউট শাড়ি, মানে রেড আর অরেঞ্জের কন্ট্রাস্টটা কিন্তু চাইতে এই যে শাড়িটা পরে যে মানে এই যে দেখুন কোন ফুলটা বসে না, বসে যাওয়া গায়ের সাথে মিশে থাকছে, এইটাই একটা মানে বৈশিষ্ট্য শাড়ি পরে যাকে বলে আরাম পাওয়া, সেই আরামটা এই শাড়ির মধ্যে পাওয়া যায়। এই যতগুলো শাড়ি দেখাচ্ছি এগুলো সব বাগুরু দেখাচ্ছি, আরামের শাড়ি, এটা বাগুরু প্রিন্টে আছে আঁচলটা, ভেতরটা আর বর্ডারটা স্লিপ জরি বর্ডার, বর্ডারগুলো অসাধারণ সুন্দর, কিন্তু বর্ডারগুলো কিন্তু নরম, কোনো শক্ত বর্ডার নেই, জরিটা সফট জরি আছে। এটা আঁচল, এটা ব্লাউজ, এটা তো পিঙ্কি পিঙ্কি লাভ লাভ, মানে হচ্ছে কি আমার ভালো লাগার, ভালোবাসার, আমি সব কালারই ভালোবাসি কিন্তু কিছু কিছু কালার একদম মন জয় করে, সেটা সকলেরই থাকে, সেইটা হচ্ছে আমার, এটা অসম্ভব ভালো লাগার রং। একটা বাগরু দেখিয়েছি আমরা ওই গ্রিনটাতে, ওই ব্লকে দেখিয়েছি, এবার বাগরুতে ওই গ্রিনটাই দেখাচ্ছি আমরা। খুব সুন্দর, এটা আঁচল, একটু ইয়েলিশ একটা আভা আছে, যার জন্য এত ভালো লাগছে। এটা আঁচল বাগরুতে আছে ওই স্লিক বর্ডারে, ব্লাউজটাও অসাধারণ হবে, বেস্টটা একটু সবুজটা কি অলওভার লাগছে না, অলওভার এটা যাচ্ছে, আর আঁচল, আঁচলটা ওটা ব্লাউজ, ব্লাউজটা হচ্ছে সুন্দর একটা ব্লাউজ, আর এই সবুজটা তো গায়ে দিতেই হবে, হ্যাঁ একদম অবুজ সবুজ। এইবার আমরা চলে আসবো হ্যান্ডব্যাগ, আমাদের অথেন্টিক, আমাদের ওয়েস্ট বেঙ্গলের গর্ব, সেটা হচ্ছে গিয়ে মলমলে হ্যান্ডবাটি, হাতে তৈরি করা হ্যান্ডবাটিকও বলা যায়, মোমবাটিকও বলা যায়, এটা হচ্ছে কি আমাদের বাংলার গর্ব। এই বাটিক আর্ট, এই বাটিকগুলো কিন্তু প্রথম যিনি বুক করবেন তিনি পাবেন, আবার হতে সময় লাগবে, আর এই বাটিক নিয়ে মোটামুটি আমাদের কাড়াকাড়ি চলে সকলের মধ্যে, যে আগে নেবেন সে আগে, অনেককে দিতে পারি না তখন আমাদের খারাপ লাগে। হাফটা এটা
এটা আঁচলটাতে ক্র্যাক, ক্র্যাকের নিচে আবার একটু প্রিন্ট আছে, আর ব্লাউজটা একটু দেখিয়ে দে। ব্লাউজটা প্লেন, যেহেতু গায়ে অনেক বাটারফ্লাই ঘুরে বেড়াবে তাই ব্লাউজটাকে প্লেন রাখা হয়েছে। অসম্ভব একটা শাড়ি, দুর্দান্ত শাড়ি, যে আগে নেবে সে আগে পাবে, পরে অনেক ওয়েট করতে হয়, কেননা এই শাড়িগুলো হতে অনেক অনেকটা সময় লাগে। এবার দেখাবো আর একটা খুব মিষ্টি একটা হলুদ, মিষ্টি একটা হলুদ, তার সাথে মাল্টি কালারে ফ্লোরাল, তার ভেতরে ক্র্যাক। অনেকেরই ব্ল্যাকে আপত্তি, তাদের জানিয়ে রাখি এটা কিন্তু কোনো কালো নেই, পুরোটা মেরুন কালার, ডিপ মেরুন আর ইয়েলো মাল্টি কালার, খুব সুন্দর শাড়ি। আর ব্লাউজটা একবার দেখিয়ে দে, এটা আঁচল, এটা ব্লাউজ, ব্লাউজের হাতে কাজ আছে। এবার একটু ডিসপ্লে করে দিই, যে শাড়িটা দেখাবো তাতে প্যাঁচা আছে, কিন্তু আপনারা দিনের বেলাও পরতে পারেন, খুব সুন্দর প্যাঁচাগুলো, প্যাঁচা শাড়ি খুব ডিমান্ড, লক্ষ্মী প্যাঁচা, খুব সুন্দর, নট ভুতুম প্যাঁচা, না লক্ষ্মী প্যাঁচা, খুব সুন্দর শাড়ি। এগুলো হচ্ছে কি মানে কি বলবো, বাংলার গর্ব, এগুলো কিন্তু সৃষ্টি, এটা সৃষ্টি, এটা আঁচল, এটা কিন্তু কোনো কালেকশন করা না, এটা পুরোটাই সৃষ্টির শাড়ি, মানে অনেক শ্রমের দ্বারা এই শাড়িটা ব্লাউজ তৈরি হয়। এটা একটু দেখাবো যে এটা ব্লাউজটা ওটা, এটা শাড়িটা এটা, আর হাফ শাড়িটা পুরো একটা, মানে এটা একটা খুব ডার্ক ব্লু, ব্লুইশ টাইপ, মানে ব্ল্যাক না কিন্তু একটা ডার্ক ব্লু, তার ভেতরে এটা গেছে হাফটা, মানে হাফটা যে এত সুন্দর না আমি নিজেই তাকিয়ে দেখি যাচ্ছি। এবার একটু ডিসপ্লে করে দিই, অসম্ভব সুন্দর। এটা একটু আমি দেখিয়ে দিচ্ছি যে এইখানটা এটা সামনে হলো, আর কুচিটা শুধু হচ্ছে ওই ডার্ক ব্লু, মানে ব্ল্যাকিশ ব্লু বলতে পারা যেতে পারে। এই শাড়িটা হাফটা কি মেখলা স্টাইল, সুন্দর শাড়ি, মেখলা স্টাইল শাড়ি, পুরো শাড়িটা পরার পর মনে হবে একটা মেখলাই পরেছেন। এবার মায়েদের জন্য একটা, কিন্তু মেয়েরাও ভাগ বসাতে পারেন অবশ্যই, অসম্ভব সুন্দর। আমরা পড়লে একটা অন্য এফেক্টে, আর মায়েরা পড়লে আর একটা অন্য এফেক্ট, কি সুন্দর আঁকা, মানে হাতে পুরো আঁকা, হ্যান্ড বাটিক, মানে একটা খুবই মানে খুব ভ্যালুয়েবল জিনিস, কেন না এর মধ্যে অনেক শ্রম লুকিয়ে থাকে, অনেক শ্রম লুকিয়ে থাকে। ভারতবর্ষের প্রতিটি স্টেটেরই কিছু কিছু বৈশিষ্ট্য, কিছু কিছু বিচিত্র শাড়ি মানে স্পেশাল থাকে, আর বাংলার তো সেই বিচিত্রতার কোনো মানে শেষ নেই, ওটাই বলে শেষ করা যায় না। তার মধ্যে ওয়ান অফ দ্য একটা অথেন্টিক আর্ট হচ্ছে আমাদের হ্যান্ড বাটিক। এবার আসবো একটা আর একটা হ্যান্ড বাটিকে, এটা পিঙ্ক আর ব্লুতে আছে, আর আমাদের কিছু কিছু জিনিসগুলো আমরা সেকেন্ড টাইমও করি, যখন সেগুলো কারোর চাহিদা থাকে বা অর্ডার থাকে, অনেকের বলা থাকে যে আমার শাড়িটা রেডি হয়ে গেছে তাহলে একবার একটু দেখিয়ে দেবেন, সেই হিসেবেও আমরা ডবল পিস করে থাকি। আপনারা ডবল মানে সেকেন্ড পেতে পারেন, কিন্তু অনেকটা টাইম আপনাদের ওয়েট করতে হবে। এটা আঁচল, এটা পুরো অলংকার, ব্লাউজটা হচ্ছে হাতে কাজ আছে,
সুন্দর শাড়ি, অপূর্ব, এগুলো মানে বলে মানে শেষ করা যায় না, এত সুন্দর শাড়ি ঊর্ধ্বে ঊর্ধ্বে। এবার একটা দেখাবো, এটাই আমাদের লাস্ট শাড়ি আজকের প্রোগ্রামের শেষ। তবে একটা কথা ঠিক, শেষ নাহিরে শেষ কথা কে শোনাবে, কেন আমাদের চলতেই থাকবে আর আপনারা দেখতেই থাকবেন। আমাদের ডেটগুলো আমরা বলে দেব, আমরা থার্ড উইকের স্যাটারডে আর ফার্স্ট উইক স্যাটারডে, এই দুটোতে আমরা করি, আমাদের সেটা চলতে থাকবে, আপনারা দেখতে থাকুন, পাশে থাকুন। এটা হচ্ছে সুন্দর সুন্দর শাড়ি আপনাদের দেখাবো। এটা হচ্ছে কুচিটা আর ব্লাউজটা দেখিয়ে দে, এটা ব্লাউজ ব্লাউজ। এবার আমি একটু ডিসপ্লে করে নিই, এটা একটু কুচি আঁচলেই ডিসপ্লে করছি, মেটে লাল আর এটা কিন্তু কালো নয়, না না এটা চকলেট, চকলেট আর ব্লু মিক্সিং করলে যে কালারটা আসে এটার মধ্যে সেই কালারটা আসে। আর এই এক্সক্লুসিভ ব্যাপার স্যাপার দেখতে গেলে অবশ্যই আপনারা থাকুন মিশ্রাজ বুটিকের সাথে, আর শেয়ার আমাদের দু বোনের সাথে। এই প্রোগ্রামটা আপনারা অবশ্যই মানে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন আর সঙ্গে থাকুন, সময় সুযোগ হলে চলে আসুন। নমস্কার।